দিদি বলুন বলুন কি চাই? ফোন রাখবেন না, শুধু শুনে যান, শুনে যান, শুনুন। যেমন করেই হোক কাল আমাকে মোর সঙ্গে দেখা করতেই হবে, যেমন করেই হোক। মোর যেন কোন কলেজে পড়ে বলছিল, ক্যালকাটা এডুকেশন সোসাইটি, রাইট? ওই কলেজে গিয়ে আমি খোঁজ করবো মোহরের। না না, এটা তো চলতে পারে না, একেবারেই না। এইভাবে মার খাবে দিদির, শুধু আমার সাথে দেখা করতে এসেছিল বলে। ছি ছি দিদির, তুমি আমাকে বললে না কেন? একবারও বললে না কেন? এত হ্যাপিলি ম্যারিড, এত সুখী গৃহবধূর অভিনয় করে গেলে দিদির। আমার বোঝা উচিত ছিল, তুমি আমাকে বলেছিলে সারাদিন তুমি এখন শরদের ঝালা নিয়ে থাকো। ও মাই গড, আমার তখনই বোঝা উচিত ছিল। তুমি অনেক কথা বলেছিলে আমাকে, অনেক ইঙ্গিত দিয়েছিলে, আমি বুঝতে পারিনি দিদির। তুমি তো চিরকালই জানো দিদির, আমি মুখের কথাটা মুখের কথা হিসেবেই ধরি, ভেতরটা দেখতে পাই না। অত্যাচারের মধ্যে আমি তোমাকে কিছুতেই থাকতে দেবো না দিদির, কিছুতেই না। তুমি যে এতক্ষণ শঙ্কর সাথে ছিলে সেটা একবার জানাতে পারলে না? হ্যাঁ, আমাদের টেনশন হয় না। মোহর, কত রাত হয়েছে, তোমার তো খেয়াল থাকা উচিত ছিল, বলো। তোমার কি কাণ্ড জ্ঞান দিনকে দিন হারিয়ে যাচ্ছে নাকি? আশ্চর্য মেয়েটা। আমার ফোনে চার্জ ছিল না, সকাল থেকে চার্জ দিতে পারিনি, তাই চার্জ আউট হয়ে গেছিল। এটা কোনো কথার কথা হলো? ফোন চার্জ আউট হয়ে গিয়েছিল? তোমরা তো অনেকে মিলে গিয়েছিলে, অন্যান্য বন্ধু বান্ধবদের কাছে কারুর কাছে ফোন ছিল না, তাদের ফোন থেকে তো একটা ফোন করে দিতে পারতে। বাবা, ওর কোনো দোষ নেই। না মানে ওখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, অবশ্য এখানে হয়েছে কিনা জানি না, কিন্তু ওখানে খুব খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সেটা কথা নয়, আমরা যদি জানতাম যে তুমি সঙ্গে আছো তাহলে তো আমরা এত চিন্তা করতাম না। আরে তুমি বলো না, একটা মেয়ে আমাদের সঙ্গে থাকে, আমাদের বাড়িতে থাকে, রাত 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত ফেরেনি, আমাদের টেনশন হয় না? হ্যাঁ, তাই জন্য টেনশন করছিলাম। এদিকে ওকেও ফোনে পাচ্ছি না, আর ওর বন্ধু বান্ধব যারা আছে তাদের কোনো ফোন নাম্বার আমার জানা নেই, তা টেনশন তো হবেই। বাবা, তুমি তো আমাকে ফোন করলে, আমি আমারই ভুল হয়েছে, আমার জানিয়ে দেওয়া উচিত ছিল।
না না ঠিক আছে, আসলে আমরা চিন্তা করছিলাম যে এত রাত হয়ে গেছে কোথায় রিলিফ দিচ্ছে। জামা কাপড়টা চেঞ্জ করে এসো, ঠান্ডা লেগে যাবে তো। আপনিও তো ভিজে গায়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমার আর কি উপায় আছে, আমাকে তো বাড়ি ফিরতে হবে, এখানে কিছু করার নেই। তুমি যখন বাড়ি ফিরে এসো তুমি চেঞ্জটা করে নাও। তোমরা এত ভিজলে কি করে, গাড়িতে তো ছিলে। হ্যাঁ গাড়িতেই ছিলাম, আসলে এত ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, এত বিদ্যুৎ পড়ছিল যে গাড়িতে থাকাটা সেফ ফিল করছিলাম। তাই ওখান থেকে গিয়ে আমরা একটা মন্দিরে মানে ও তার মানে যেতে আসতে ভিজেছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এবার গায়ে জলটা তো বসবে। কতবার আমি তোমাকে বলেছি যে এখানে কিছু জামা কাপড় রাখো, আমার কথা তো তুমি শুনবে না। এবার বাড়ি যেতে যদি দেরি হয়ে যায় পুরো জলটা গায়ে বসবে, ভিজে জামা কাপড়গুলো কি করবে তুমি নিয়ে। তাই আর দেরি করো না, এবার তুমি এগিয়ে যাও, চল যাও বাড়ি যাও। তাড়াতাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে না। বলছিলাম আদা দিয়ে এক কাপ চা খেলে ঠান্ডাটা অন্তত লাগতো না। না না ও তো এখন বাড়ি যাবে, যদিও সত্যি চাটা খেলে ঠান্ডা লাগতো না। না না ওকে আটকে না, এখন বাড়ি যা। না আই মিন এক কাপ চা, হ্যাঁ এক কাপ চা খাওয়া যেতেই পারে। ও তুমি, হ্যাঁ আমি আমি চা করে নিয়ে আসছি। তার আগে নিজের জামা কাপড় চেঞ্জ কর। আমার এক্ষুনি চা হয়ে যাবে, চাটা দিয়েই না হয়। দেখেছ তুমি কথা শুনছো না, আমি তখন থেকে তোমাকে বলছি যে তুমি জামা কাপড় চেঞ্জ করো, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে আমি না হয় বসছি, আর পরে না হয়। কি হয়েছে বাবা? না না হঠাৎ বিষম লাগলো। কেন বলো? কেন আবার? আরে লোকে কি বিষম খায় না? আমি সেরকম বিষম খেয়েছি। আরে মোর যাও না, গিয়ে চেঞ্জ করে নাও না, আমার শঙ্খ বারবার করে বলছে তো। হ্যাঁ স্যার আমি যাচ্ছি। না না মানে বারবার বলছি তার কারণ সামনে পরীক্ষা, যদি জ্বর টর হয়ে যায় তাহলে তো পরীক্ষাটা মিস হয়ে যাবে, তাই না? আর পার্ট ওয়ান পার্ট টু এর মধ্যে তো বেশি ডিফারেন্স নেই, পার্ট টু দিতে হবে ঠিক করে, তাই তো? আরে বাবা ও তো সেটাই বলতে চাইছে, কেন তুমি বুঝতে পারছো না? আর যদি জ্বরে পড়ে যায় তাহলে পরীক্ষা দেবে কেমন করে, তাহলে ভালো নাম্বার পাবে কেমন করে, তো ওটাই বলতে চাইছি। শঙ্খ চা খাচ্ছ ঠিকই আছে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, কিন্তু একটু কিছু খেয়ে তারপর যাও। আজ বরং থাক, আমি না হয় অন্য আরেকদিন। সকাল থেকে তো আপনার কিছু খাওয়া হয়নি, একটু খাবার খেয়ে গেলে ভালো হতো না?
মুহূর্ত।